হ্যালো, গুড ইভিনিং। আশা করি কালকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আজকে আমরা এখন যাচ্ছি সিসি2-তে। আমার এখনো শপিং শেষ হয়নি, শপিং কিছুটা বাকি আছে। বেসিক্যালি আজকে আছি বোনের জন্য শপিং করতে। বোনের লুকসটা আজকে দেখাই, ওকে আজকে খুব সুন্দর লাগছে। এই তুই যেরমভাবে দাঁড়াবি সেরমভাবে কিন্তু ভিডিওতে আসবে। এটা হচ্ছে বোনের, ঠিক করে দাঁড়া, এটা হচ্ছে বোনের লুকটা। থ্যাংক ইউ। ভেবেছিলাম সিসি2 যাবো, কিন্তু আলটিমেটলি যাওয়া হলো না, কারণ অনেক লেট হয়ে গেছে আর তার সাথে বৃষ্টিও পড়ছিল। সেই কারণে আমরা এখন এসেছি সাউথ সিটি। আপনাদেরকে সাউথ সিটির বাইরেটা দেখায়, এত সুন্দর সাজিয়েছে এখানে। এইটা হচ্ছে সাউথ সিটির বাইরেটা, প্রচুর ভিড়, বেশ ভিড় এখানে। নিউ ব্লগার দাদা ছবি তুলতে ব্যস্ত। আমার যখন ছবি তুলতে বলি তখন জঘন্য ছবি তোলে, আর যখন অন্য কিছু ছবি তোলার হয় তখন একদম সময় নিয়ে। কি আমার ছবি তোলার সময় তো এত টাইম দিস না? হ্যাঁ, ছবি তুললাম, ভিডিও। গেছিলাম কিন্তু জারাতে গিয়ে বোনের সাইজে কোনো জুতো পাওয়া যায়নি। প্রথমে তো দামে হচ্ছিল না, ওর জুতোর বাজেট হচ্ছে 3000, তো ওটাকে বাড়িয়ে 5000 করা হলো। তারপরে কোনো সাইজ সাইজ পাওয়া যায়নি, তো আমাদের খিদে পেয়ে গেছে আর বোনের সাথে ঘুরে ঘুরে অবস্থাও খারাপ হয়ে গেছে। সেই কারণে এখন আমরা এসেছি একদম ফুড কোর্টের ওপরে, এখানে সাবওয়ে, যেটা আমার ভীষণ ফেভারিট একটা খাবার, সেখান থেকে খেতে। এখন নিচে বার্গার কিং থেকে আইসক্রিম আর কিছু একটা, আমি জানি না। এখানে তৈরি হচ্ছে আমার আর শুভদীপের সাবওয়ে। থ্যাংক ইউ। চলে এসেছে আমাদের খাবার। আমাদের খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেছি। ওই দেখুন তিতলি আর নান্টু তেল ভরাচ্ছে, বিশাল লাইন। আমার মনে হয় পুজোর জন্যই সবাই তেল ভরাচ্ছে। আমি প্রায় 20 মিনিট ধরে দাঁড়িয়ে আছি আর ওরা সেই যে আমরা চলে এসেছি বাড়ি, তাই ভাবলাম যে আরেকবার মণ্ডপটাকে দেখে যাই। ফাইনাল হয়ে গেছে একেবারে। এটা হচ্ছে লুকটা, খুব খুব সুন্দর হয়েছে এবারে প্যান্ডেল। দাঁড়ান আপনাদেরকে মায়ের মুখটা দেখাই। এই যে আমার বোন ভিডিও করতে ব্যস্ত, চারিদিকে ব্লগার দিদি। এখন বাজে রাত 12:20, আমার কেকটা বানাতে একটু দেরি হয়ে গেছে। তো আজকে ভাইয়ের জন্মদিন, কালকে আমি একটা ক্রিম দিয়ে কেক বানাবো, কিন্তু বাবা যেহেতু ক্রিমের কেক খায় না, ওই জন্য আমি একটা ব্রাউনি বানিয়েছি হার্ট শেপের। তো চলুন ভাইকে, ভাইয়ের কাছে নিয়ে যাই আর ওর এক্সপ্রেশনটা দেখি। Happy birthday to you. Happy birthday to you. Thank you, boy. Welcome. Happy birthday to you. Happy birthday to you. Simba, কি করছে জিতু মামা? নাও নাও নাও, কে খাও? সিম্বাকে খাও, সিম্বাকে খাও। ওই বাবলে, ওই বাবলে, সিম্বা খেয়েছে। তিতলিকে খাও, বাবাকে দিয়ে আসো। এত বড় পিস তোরা।
কালকের ভিডিওটা এত ছোট হয়েছিল যে আমি ভাবছিলাম যে পোস্ট করব কিনা, আর পোস্ট করলেও কয়টুখানি হবে, কিন্তু খুব ভালো একটা ব্যাপার হয়েছে, কালকে রাতে আমি ভিডিও এন্ড করতে পারিনি। তো আজ সকালে আমাদের পাড়ায় মদন মিত্র আছেন, তো মদন মিত্র মহাশয় প্রায় এসে গেছে, গড়িয়ার ওখানে আছে। প্রথমে আমরা ভেবেছিলাম যে উনি আসবেন না, বাট ফাইনালি আসছে আমার বাবা, এখন মঞ্চে দাঁড়ান দেখাচ্ছি। এই যে শুভদীপ বাবা মঞ্চে, আপনি দাদার জন্য কি সেরেছে, হ্যাঁ খুব সুন্দর লাগে ছোট, এগুলো কোথায় কিনেছে হাতের, এগুলো কিন্তু খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে, হ্যাঁ আবার ঘাফলা না আবার ফোন আবার ঘাফলা। আমাদের জীবনে মদন মিত্র আসেনি, শুধু আমার ছোট কাকি বরণ করার কথা ছিল মদন মিত্রকে, ছোট কাকির মুখটা দেখুন বলো কেমন লাগছে তোমার, কষ্ট হচ্ছে খুব, মদন দাদুকে পাওনি বলে এটা হচ্ছে আমার নকাকি বাবা এই মাছ। তো যাই হোক, মদন মিত্র আমাদেরকে ধোকা দিয়ে দিয়েছে, আলটিমেটলি আবার সবকিছু সাজগোজ খুলে পঞ্চমীর জন্য রেডি হতে হবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ব্লগে, টাটা। কি হচ্ছে মদন মিত্র আসেনি তো, কি হচ্ছে, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, মদন দা ধোকা দিছে।